আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি বানাবো কাঁচা আমের ভর্তা। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে খোসা খসিয়ে নিব। কয়টা আম আমি দা দিয়ে এইভাবে কেটে নিব কুচি কুচি করে। তো এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো আমগুলো একটু আমি গ্রেট করে নিয়েছি। সবগুলো আম আমার এইভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, লবণ, শুকনো লঙ্কা একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ভর্তা বানিয়ে নিব একসাথে। আম ভর্তাটা তো বানানো সবাই জানেন কম বেশি, তো এক একজন এক এক রকমে বানানো হয়। তো আমি ভাবলাম আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার, আমি কেমন করে আম ভর্তা বানাই। তাই তো আম ভর্তাটা হয়ে গিয়েছে। এবার আর একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভালো লাগে। খুব সুন্দর একটা শুকনো লঙ্কার ফ্লেভার আসে। তো আমার ভর্তাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগিয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।